আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টি হচ্ছে টোটাল ইউএইতে আপনার রেল স্টেশনে আপনি কোথায় আছেন, কোথায় যেতে চান, কিভাবে যাবেন, এই বিষয়গুলো নিয়ে সঠিক একটা ধারণা পাবেন। এবং আপনাদের প্রত্যেকের মোবাইল আছে, যেখানে যাদের হ্যান্ডসেট আছে তাদের হ্যান্ডসেট থেকে তারা এই ছবিটা যদি আপনারা সেভ করে নেন, তাহলে কিন্তু এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখন দেখুন, সর্বপ্রথম আপনারা কালারটা একটু দেখেন। আপনারা যদি গাইডলাইনগুলো জানতে হয়, কালারগুলো আগে বুঝতে হবে। তো কালারগুলো হচ্ছে রেড লাইন স্টেশন, রেড লাইন এই যে লাল চিহ্ন, এটা হচ্ছে রেড লাইন স্টেশন, এবং গ্রিন লাইন স্টেশন হচ্ছে সবুজটা। এর পরবর্তীতে হচ্ছে দুবাই ট্রাম স্টেশন, দুবাই ট্রাম স্টেশনের কালারটা দেখতে পাচ্ছেন। এরপরে হালকা নীল, এটা হচ্ছে মনোরেল স্টেশন। এরপরে হচ্ছে ইন্টারচেঞ্জ স্টেশন, মানে হচ্ছে আপনার দুইটা ট্রেনে আপনি ওই স্টেশন থেকে উঠতে পারবেন। তো এটা হচ্ছে কালার দিয়ে আপনি চিহ্নিত করতে পারবেন। এখন আসুন টোটাল রোডের ম্যাপটা আপনি দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা কালার দেখা যাচ্ছে, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সবুজ। দেখতে পাচ্ছেন সবুজ কালারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রিন লাইন। সবুজ কালারটা হচ্ছে গ্রিন লাইন এবং লাল কালারটা হচ্ছে রেড লাইন। তাহলে আমরা দুটা বেশিরভাগ এখানে ইউএতে লম্বা পথ হচ্ছে রেড লাইন, এরপরে হচ্ছে গ্রিন লাইন, তারপরে হচ্ছে আপনার এই যে এখানে আরেকটা কালার দেখতে পাচ্ছেন হলদে টাইপের, এই কালারটা দিয়ে আরেকটা ট্রেন এখানে। এরপরে যেটা নীল দেখা যাচ্ছে, নীল বা ব্ল্যাকের মতো দেখা যাচ্ছে, সেটা আরেকটা ট্রেন। টোটাল ইউএতে চারটা ট্রেন, চার টাইপের ট্রেন এবং চার রকমের ট্রেন চলাচল করে। তো এখানে আমরা বুঝতে হবে কোথার থেকে কোথায় এই ট্রেনগুলো ছাড়ে, কিভাবে ছাড়ে। এখন দেখেন, প্রথম আমরা ধরি এই রেড লাইন। রেড লাইনটা শুরু হয় সেন্টার পয়েন্ট থেকে। তো সেন্টার পয়েন্ট থেকে রেড লাইনটা শুরু হয়ে এটা যাচ্ছে কোথায়, আপনার জাবালালি। জাবালালিতে গিয়ে দুইটা দুই দিকে চলে গেছে। একটা হচ্ছে জাবালালি থেকে এক্সপো 2020, যেখানে মেলা হচ্ছে সেখানে, তার পাশাপাশি হচ্ছে আরেকটা হচ্ছে ইউএই এক্সচেঞ্জ। এই ইউএই এক্সচেঞ্জটা কিন্তু ফিউচারে আবুধাবির দিকে যাবে। কথাটা বুঝতে পারছেন? তো চলুন আমরা আস্তে আস্তে আমাদের এই স্টেশনগুলোর নাম জানবো। এবং এখন আমরা জানলাম রেড লাইনটা, এরপর আসেন গ্রিন লাইনটা শুরুটা কোত্থেকে। গ্রিন লাইনটা শুরুটা হচ্ছে এত্তেসালাত, এত্তেসালাত থেকে শুরু করে এটা ইউনিয়ন হয়ে এরপরে ঘুরে এসে আবার বুর্জামান হয়ে ক্রিক হারবার, অর্থাৎ ক্রিক টাওয়ার যেখানে হচ্ছে সেখানে। তাহলে আমরা দুটা জিনিস জানলাম, একটা হচ্ছে রেড লাইন সেন্টার পয়েন্ট থেকে শুরু করে গিয়ে এখানে শেষ হচ্ছে এক্সপো 2020 এবং ইউএ এক্সচেঞ্জ। এর পরবর্তীতে হচ্ছে এখানে আবার সাভা রিলেটি, তারপরে ডিএমসিসি, এখানে আপনার ইন্টারচেঞ্জ স্টেশন, মানে দুই ট্রেনে আপনি উঠতে পারবেন এই স্টেশনগুলো থেকে। তো আমরা প্রথমে জানবো এত্তেসালাতটার ব্যাপারে। এত্তেসালাতটা আপনি কোথায় কোথায় যাচ্ছে, এত্তেসালাতের পরের স্টেশন হচ্ছে আলকাসাস, অর্থাৎ আমরা অনেকে গ্যাসেস বলি। তারপরে দুবাই এয়ারপোর্ট ফ্রি জোন, তারপর হচ্ছে আলনেদা, এরপরে হচ্ছে স্টেডিয়াম। যারা এই লাইনে আছেন তারা এই লাইনে, আপনারা গ্রিন লাইনে উঠতে হবে যে এই স্টেশনগুলো। এরপরে আলকে আদা, তারপর আবু হিল, আবু বক্কর সিদ্দিক, এরপরে সালাউদ্দিন। এই সালাউদ্দিন থেকে আপনি ইউনিয়ন মেট্রো স্টেশনে আসবেন। এরপরে কেউ যদি ইউনিয়ন মেট্রো স্টেশনে আসার পরে যদি কেউ অন্য লাইনে যাইতে চান, তাও পারবেন। আর যদি আপনারা যান বানিয়াজ স্কোয়ারে যেতে পারবেন, গোল সুকে যেতে পারবেন, এরপরে গ্রিন লাইন হয়ে তারপর আলরাস, তারপর গুবাইবা, সারাবডিজি, সারাবডিজি হয়ে আবার বুর্জামান, বুর্জামান হয়ে এদিকে ক্রস হয়েছে উদ মেহতা, তারপরে দুবাই হেলথ,
সিটি, দুবাই হেলথ সিটিতে হচ্ছে করোনার টিকা দেয়। এরপর হচ্ছে আল জাদাফ, তারপর হচ্ছে ক্রিক হারবার। আমরা জানতে পারলাম এটা হচ্ছে গ্রিন লাইনেরটা আলোচনা করলাম। এরপর আসেন সেন্টার পয়েন্ট থেকে ট্রেনটা কোথায় যায়। সেন্টার পয়েন্ট থেকে ইমারাত স্টেশনে আসে। ইমারাত স্টেশনে আসার পরে এয়ারপোর্ট টার্মিনাল থ্রিতে আসে। যারা এয়ারপোর্টের যাত্রী তারা কিন্তু এয়ারপোর্ট টার্মিনাল থ্রি এবং টার্মিনাল ওয়ানে আপনারা যাইতে হলে রেড লাইনে যাইতে হবে। এরপর হচ্ছে জিজিআই কো, তারপরে হচ্ছে দেরা সিটি সেন্টার, আলরিগা, এরপরে ইউনিয়ন স্টেশন। ইউনিয়ন থেকে সরাসরি বুর্জামান স্টেশনে আসবে। বুর্জামান থেকে হচ্ছে এডিসিবি, এরপর হচ্ছে ম্যাক্স, এরপর হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এরপর হচ্ছে এমারাত টাওয়ার, এরপর হচ্ছে ফিনান্সিয়াল সেন্টার, এরপর হচ্ছে বুরুজ খলিফা এবং দুবাই মল, দুটোটা একসাথে। এরপর হচ্ছে বিজনেস বাই স্টেশন, এরপর হচ্ছে আলসাফা উম্মা আলসাফ, তারপরে হচ্ছে মল অফ ইমারাত, ইমারাত মল, তারপর হচ্ছে মাশরিক, তারপর হচ্ছে দুবাই ইন্টারনেট সিটি, আল খেইল, তারপরে সাভা রিয়েলিটি, তারপর দুবাই মেরিনা মল, তারপরে হচ্ছে ডিএমসিসি, এরপর হচ্ছে দ্য গার্ডেন্স, ডিসকভারি গার্ডেন্স, তারপরে আল ফুজান, তারপরে হচ্ছে দুবাই ইনভেস্টমেন্ট পার্ক, তারপর এক্সপো 2020। এই যে এটা হচ্ছে একটা লাইন। এরপর হচ্ছে আপনার এটা ডিএমসিসি থেকে আবার জাবাল আলি থেকে ইবনে বাতুতা। ইবনে বাতুতা যারা আবুধাবি যায়, তারা আবুধাবি যাওয়ার জন্য তারা রেড লাইনটা, ইউনিয়ন থেকে রেড লাইনটা ইউজ করে তারা ইবনে বাতুতাতে নেমে যাবে। ইবনে বাতুতা থেকে বাসে আবুধাবি যেতে পারবে। এরপর হচ্ছে ইনএমার্জেন্সি, এরপর হচ্ছে দানব তারপর হচ্ছে ইউএ এক্সচেঞ্জ। এরপর একটা জিনিস দেখেন, জুমেরা বিচ টুতে যা এখান থেকে ডিএমসিসি থেকে আলাদা আরেকটা দুবাই ট্রাম যেটা আছে, এটা হচ্ছে আপনার উপর দিয়ে যায়। সেটা হচ্ছে জুমেরা টু, জুমেরা ওয়ান, এরপর হচ্ছে মেরিনা টাওয়ার্স, মেরিনা, তারপরে মেডিয়া সিটি, প্লাম জুমেরা, তারপরে নলেজ ভিলেজ, তারপরে আল সাফা, তারপরে ফ্লাম, তারপরে হচ্ছে আল ইত্তেহাদ, তারপরে হচ্ছে নাখিল মল, তারপরে হচ্ছে দা পয়েন্ট, তারপরে হচ্ছে আটলান্টিস। তো এই স্টেশনগুলোর মধ্যে আপনারা পৌঁছাতে পারবেন। কেউ ফ্লাম জুমারাতে যাইতে হলে আপনারা ওই যে ডিএমসিসি থেকে অথবা সাবা থেকে ট্রেন চেঞ্জ করতে হবে। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন সব কিছুই, তো আশা করি বুঝতে পারছেন টোটাল ট্রেনের এই ডায়াগ্রামটা একদম ইজি। কেউ যদি স্ক্রিনশট দিয়ে রাখতে চান, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এখানে টোটাল চারটা ট্রেন, এই চারটা ট্রেনে আপনারা ভ্রমণ করতে পারবেন সুনির্দিষ্ট জায়গায়। সবচেয়ে লম্বা ট্রেন যেটা হচ্ছে, লম্বা জায়গা, লম্বা পথ, সেটা হচ্ছে রেড লাইনটা। রেড লাইনে অনেকগুলো স্টেশন ধরে এবং এটা সোজা পথ। এরপরে গ্রিন লাইনটাও যারা ইউজ করতেছে শারজা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসে, তারা গ্রিন লাইনটা ইউজ করে সালাউদ্দিন, এই পয়েন্টগুলো আর কি, এই জায়গাগুলো। তো ঠিক আছে, ধন্যবাদ।